ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ নাটকীয় ম্যাচে টাই ব্রেকে চেলসি 5-4 ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলানকে। আরেক ম্যাচে আর্সেনাল 5-1 গোলে পিএসজি কে আর ম্যানচেস্টার ইউনাইটেড কে 4-1 গোলে গুড়িয়ে দিয়েছে লিভারপুল। অ্যান আরবরে 1,00,000-এরও বেশি দর্শক সাক্ষী হয়েছে এই ম্যাচে। মোহাম্মদ সালাহ ও সাদিও মানেদের নিয়ে শক্তিশালী একাদশ লিভারপুলের। 26 মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল মানেন, 25 গজ দূর থেকে ফ্রি কিকে সমতা দেন আন্দ্রেস পেরেরা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা ড্যানিয়েল স্টারিজ এগিয়ে দেন অলরেডদের, আর বাকি 2 গোল শিয়া ওজো এবং জেদরান শাকিরি। 7 পয়েন্ট নিয়ে এখনও টেবিলের শীর্ষে বরিশিয়া ডর্টমুন্ড, পরের অবস্থানগুলোতে যথাক্রমে লিভারপুল, ইভেন্টাস, আর্সেনাল ও টটেনহাম। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পল পোগবাকে ফিরিয়ে আনতে প্রস্তুতি শুরু করেছে ইভেন্টাস। এদিকে বার্সা ডিফেন্ডার ইয়েরিমিনাকে কিনতে আগ্রহ প্রকাশ করেছে ম্যানিউ। ফ্রান্সকে বিশ্বকাপে জেতানো স্ট্রাইকারকে ফেরাতে 4 ফুটবলারকে বিক্রির প্রস্তাব দিচ্ছে ইতালিয়ান ক্লাবটি। নিজেই সাক্ষাৎকারে ইভেন্টাসে ফেরার ইচ্ছার কথা জানান পোগবা। ইতোমধ্যে গঞ্জালো হিগুয়েইন, অ্যালেন পিয়ানিচ, ড্যানিয়েল লুগানি ও মাতিয়া কালদেরাকে বিক্রি করতে চায় ইতালিয়ান ক্লাবটি। আমাদের কোন আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।